স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীর সেই ওসির ঘুষ দাবির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন। উৎসব মুখর পরিবেশে রাবি ছাত্রলীগের 26তম সম্মেলন অনুষ্ঠিত। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য রবিউল আনোয়ার টমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের 7 লাখ টাকা ঘুষ দাবির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান। রবিবার পুলিশ সুপারের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ আশরাফকে। তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রফিকুল আলম, চারঘাট সার্কেলের উপ অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র এবং তদন্ত কমিটির সদস্য রফিকুল আলম বলেন, তিন সদস্যের কমিটি গঠন করে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগীসহ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। গত 13 সেপ্টেম্বর দুপুরে নিজের কোয়ার্টারে শয়নকক্ষে ডেকে নিয়ে সাহারা বেগম নামের এক গৃহবধূর কাছে 7 লাখ টাকা ঘুষ দাবি করেন চারঘাট থানার ওসি মাহবুবুল আলম। এই ঘটনার পর থেকে ভয়ে বাড়ি ছাড়া ওই গৃহবধূ। এ বিষয়ে শনিবার রাজশাহী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। উৎসব মুখর পরিবেশে রাবি ছাত্রলীগের 26তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ছাত্রলীগের 26তম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন রাবি ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া। সঞ্চালনা করেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। প্রধান অতিথি লিটন বলেন, নির্বাচন আসলে বিএনপি সহ একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। আসলে পরাজয়ের ভয়ে তারা নির্বাচনে আসতে ভয় পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। ছাত্রলীগকে নিয়ে অতীতে নানা ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্রকে নস্যাত করে ছাত্রলীগ এগিয়ে চলেছে। ছাত্রলীগ হচ্ছে রূপকথার ফিনিক্স পাখির মতো। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ অতিথিরা। এইবারের নির্বাচন নিয়ে যে তামাশা শুরু হয়েছে, আমাদের দেশের নির্বাচন আমরা করব। কোনো কোনো পরাশক্তি বলেছে যে বাংলাদেশের নির্বাচন তাদের আভ্যন্তরীণ বিষয়, আমাদের বলার কিছু নেই। আবার এর বিপরীতে কিছু পরাশক্তি বলেছে যে না, বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন, অর্থবহ নির্বাচন হতে হবে। তার মানে অংশগ্রহণমূলক এবং অর্থবহ নির্বাচন বলতে তারা কী বোঝাচ্ছেন? নেতৃত্ব বলেছি আসেন, সবাই মিলে সবাই অংশ নেন নির্বাচনে। কেউ যদি না আসে আর যদি বলে শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচন দিয়ে তারা জিতলে তবে সে নির্বাচন গ্রহণযোগ্য, না হলে সেটি গ্রহণযোগ্য নয়, এমন মামার বাড়ির আবদার বাংলাদেশের মানুষ ছাত্র সমাজ মেনে নেবে না। এটি মানা যায় না, মানব না আমরা। যদি আমাদের ছাত্রলীগের মধ্যে কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে, থাকতেই পারে, তাদেরকে চিহ্নিত করে তারা যেন পদে আসতে না পারে সেই ব্যবস্থা কিন্তু তোমাদেরকে করতে হবে। কোনো অনুপ্রবেশকারীকে আমরা আমাদের দলের মধ্যে চাই। আজকে যখন এখানে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, তখন কিন্তু বাংলাদেশের আকাশে আবারও কিছুটা দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে। প্রাকৃতিকভাবে যেন যেমন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, বাংলাদেশের রাজনৈতিক আকাশও কিছুটা ঘোলাটে মেঘাচ্ছন্ন হয়ে আছে।
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের ফটোগ্রাফার রবিউল আনোয়ার টমি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। শেষের দিকে তিনি ভালোভাবে হাঁটা ও চলাফেরা করতে পারতেন না। সোমবার বিকেল 3:45 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। টমি ভাই ছিলেন একজন সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মানুষ। তিনি নবীন ফটোগ্রাফারদের প্রেরণা দিতেন। 1999 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের ক্যামেরাম্যান পদে যোগদান করেন রবিউল আনোয়ার টমি। স্ট্রোক সহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এদিকে ক্যামেরাম্যান রবিউল আনোয়ার টমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাসিক মেয়র। রবিউল আনোয়ার টমির মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান সহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সকল সাধারণ সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছে। দিনের আলো হিজড়া সংঘের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃত্ব এবং কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন সেবাদানকারী সংস্থার সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার RMP সদর দপ্তর দিনের আলো হিজড়া সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে। তাদের যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ দিলে তারাও যে কোনো পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে। তিনি আরও বলেন, সবাইকে সমান মর্যাদা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কল্পনা করা যায় না। সকলে একযোগে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। এছাড়াও তিনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, BPM, PPM, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়তুল ইসলাম ও RMP-র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা সহ মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার নেতৃবৃন্দ। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 11:30 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করার জন্য অন্য কোনো এলাকা থেকে এখানে এসেছিল। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ও স্থানীয়রা জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে দাঁড়িয়েছিল। নির্ধারিত সময় শেষে ট্রেনটি চালু হলে স্থানীয়রা চিৎকার শুরু করে। পরে লাইনের উপর থেকে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাটি নাটোর ফায়ার সার্ভিস সদস্য ও সান্তাহার GRP পুলিশকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফায়ার স্টেশনে রাখে। পরে GRP পুলিশ এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নাটোরের বাগাতিপাড়ার শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। জরিমানার অর্থ শিশুর পরিবারকে দেওয়ার জন্য রায়ে উল্লেখ করা হয়। নাটোর জজ কোর্টের স্পেশাল PP অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, 2006 সালের 20 জুন দুপুরে বাগাতিপাড়া উপজেলার খাটখয়ের গ্রামের 8 বছরের এক শিশুকন্যাকে বাদাম খাওয়ানোর কথা বলে আখ খেতে নিয়ে যায় প্রতিবেশী আব্দুল কুদ্দুস। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি যাতে প্রকাশ না পায় সেজন্য ধর্ষণের পর ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে আব্দুল কুদ্দুস। এদিকে দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা সহ প্রতিবেশীরা শিশুটির খোঁজাখুঁজি শুরু করে। এ সময় আব্দুল কুদ্দুসও তাদের সাথে খুঁজতে শুরু করে এবং বিভিন্ন দিকে তাদেরকে নিয়ে যায়। ঘটনাটি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে সবাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখেছে সে। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার
এবং পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী। 17 বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আব্দুল কুদ্দুসের অনুপস্থিতিতেই তার যাবজ্জীবন কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানার রায় ঘোষণা করেন। একই মঞ্চে উঠে নৌকার পক্ষে ভোট চাইলেন নওগাঁ 5 সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 3 নেতা। শনিবার বিকেলে শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ পরিবার আয়োজিত সমাবেশে এ 3 নেতা নিজেদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ঘোষণা করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। সমাবেশ শেষে নওজোয়ান মাঠ থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে 1,000 নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান শেখার আহমেদ শিশান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা যুবলীগের সভাপতি খোদাদদ খান ওরফে পিটু। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন বাদল, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, সাবেক ছাত্রলীগের নেতা বরাতুল ইসলাম, জোবায়দ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।